ক্লাস টুতে প্রথম আমার নবী বইটি নিজে নিজে পড়ি, খান মোহাম্মদ মঈনুদ্দিনের লেখা। চমৎকার, ওইটা যুক্তাক্ষর বর্জিত। মক্কা যেমন লিখেছে ক ম কয় হসন্ত কয় কার কা মক্কা, এরকম কাজে আমার পড়তে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। এবং বাক্যগুলো ছিল দুই অক্ষরের, তিন অক্ষরের, আরব দেশ, বালি আর বালি, শুধু বালি, এরকম ভাষা। আমি মানে আমার পড়তে খুব বেশিক্ষণ লাগেনি। এবং যেদিনে যখন আমি বিকেলে পড়াশোনা করতাম স্কুল থেকে এসে, এটা আমি বোধহয় ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম ক্লাস ওয়ানে, কাজে ট্যুর একেবারে প্রথম দিকের কথা। আমার কী যে ভালো লেগেছিল, এরপর থেকে কিন্তু আমি যাকে বলে আউট বই, মানে পাঠ্যপুস্তকের বাইরে বই, অনেকগুলো ছিল। ঈশপের গল্প বলে একটা বই ছিল, কে লিখেছেন আমার মনে নেই, জলে জঙ্গলে, এটাও কার লেখা, খগেন্দ্র মিত্র হতে পারে, অ্যাডভেঞ্চারের গল্প। আমি কি যে পাগলের মতো পড়েছি এই সমস্ত বই। এম ক্লাস ফোরে আমার হয়ে গেল হাঁপানি, ক্লাস ফোর পাস করে ফাইভে উঠলাম, আমার প্রচণ্ড হাঁপানি, মানে বলার মতো না। কাজে আমার খেলাধুলা বন্ধ, অনেক কিছু বন্ধ, যেমন আমার খুব প্রিয় নারকেল খাওয়া বন্ধ, চিংড়ি খাওয়া বন্ধ, গরু গোশ খাওয়া বন্ধ, আরও অনেক অনেকগুলো খাবার বন্ধ হয়ে গেল আমার। আমি তখন ডক্টর নুরুল হক, আমার ভাবির আব্বা জাহেদা ভাবি, ইরানি ভাবি ডাকনাম, আমার ফুফাতো বোনের হাজব্যান্ড ছিলেন, ফুফাতো বোনের স্ত্রী শামসুফের স্ত্রী, তার চিকিৎসায় ছিলাম। কাজে কঠোরভাবে এক মাস পরপর আমাকে ওষুধ খেতে হতো। তো সেই সময়টায় আমি, আমাদের বাড়ি তখনও ভাঙা হয়নি, পুরোপুরি বাড়িটা আছে, একতলা বাড়ি, অনেক উঁচু বাড়ি, আমার ছাদে বসে আমি একা একা কবিতা পড়তাম। এবং কতগুলি নিষিদ্ধ বই আমি তখন পড়ার সুযোগ পাই, তার মধ্যে একটা হচ্ছে অগ্নিবীণা বিষের বাসী কাজী নজরুল ইসলামের, পাগল হয়ে গেছিলাম। এবং তারপরেই আমার পড়াশোনা শুরু হলো, ডিটেকটিভ বই থেকে শুরু, মানে বলার মতো না, যা পেয়েছি তাই পড়ে। এবং তখন তো আমার গ্রামে সিনেমা টিনেমা, রেডিও, একটা মাত্র রেডিও ছিল আমাদের, আজম ভাইনে ছিলেন, ওইটি পুঁজি ছিল আমাদের, জনকল্যাণ সমিতির বাজারে বাড়িতে থাকতো, গরিবই পাহারা দিত, সে একটা খুব বিশাল ব্যাপার। তো যাই হোক, আমার পড়াশোনাটা কিন্তু ওইভাবে চলছে। আর আমি সিলেটে, আমি অসংখ্য কবিতা লিখছিলাম খাটা, মানে সিলেট পেন্সিলে অনেক কবিতা লিখেছিলাম। আমার একটা কবিতা আমার ফন্নুবাবার মনে ছিল, ফন্নুবাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবিতাটা শেষ হয়েছে, আমার মনে আছে কিন্তু আমি কিছুতেই পড়বো না। তো যাই হোক, এরপর ক্লাস টেনে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো, আমি ঢাকায় গেলাম। হান্টুভাই তখন চিত্রাকাশ বলে একটা পত্রিকা সম্পাদনা করেন, হান্টুভাই আমার চাচাতো ভাই সালাউদ্দিন চৌধুরী, তার কাছ থেকে আমার লেখা শুরু, পড়া শুরু। তিনি আমাকে সমর সেন পড়িয়েছেন এবং আমার রীতিমতো কষ্ট হয়েছে, পড়ে মনে হলো আমিও তো লিখতে পারি। সমর সেন আমাকে প্রথম লেখার সাহস জুগিয়েছেন। ওই তখনই আমার ছোটোবেলাতেই আমার আবুল তাবুল পড়া হয়েছে, আমার অসম্ভব প্রিয় কবি ছিলেন, না নজরুল, না রবীন্দ্রনাথ, না সুকুমার রায়, অসম্ভব প্রিয়। আমি ওসব অনেক পরে তার অনেকগুলো বই পড়েছি, প্রথম দিকে আমি ওই একটা মাত্র পুঁচি আবুল তাবুল, সুকান্ত পড়লাম ক্লাস নাইনের মধ্যে, সুভাষ মুখোপাধ্যায় পড়লাম ক্লাস টেনে, এবং ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে পড়লাম জীবন্দ দাস। তো হান্টুভাই কী করেছেন, তার চিত্রাকাশে আমরা প্রায় তার ওখানে যেতাম, বিনা পয়সায় চা খাওয়া যেত, এবং হান্টুভাই আমাকে জোর করে একটা একটা করে সিগারেট দিতেন, আমি একটু টানতাম, সে কাশ, প্রবল কাশি। চলছে কবি সাহিত্যিক তো সিগারেট খায়, চা খায়, আমিও ভাবলাম কবি সাহিত্যিক হব, তা আমাকে একটা কবিতা লিখতে বললেন, আমি লিখে দিলাম এবং কবিতাটা ছাপা হলো। সেটা কী কবিতা, কেমন কবিতা হয়েছে কি না, মাথা ব্যথা বিন্দুমতো তারও নাই, আমারও নাই। আমার বলে 3 ইঞ্চির মধ্যে দাও, 3 ইঞ্চি স্পেস ছিল, 3 ইঞ্চির মধ্যে। তো এটা হচ্ছে আমার প্রথম কবিতা, নাম ভুলে গেছি, কথা একটুও মনে নেই আমার। তো যাই হোক, এরপর তো প্রচুর কবিতা পড়লাম, বরিশালে আমি বিএম কলেজ লাইব্রেরিতে পড়ার প্রচুর সুযোগ পেলাম, লাইব্রেরিয়ান ছিলেন তপঙ্কর চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, এদের বাবা অমায়িক একটা মানুষ ছিলেন, উনি আমাকে বলেন গোরা পড়ছো, না এইটা পড়লাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের 15 নদীর মাঝে পড়ছো, না কবি পড়ছো, তারাশঙ্করী কী পড়ছো,
উনি আমাকে দেন, দুদিন পর ফেরত দেন। আমি যখন গোড়া তিন দিন পর ফেরত দিলাম, উনি অবাক হয়ে রইলেন, এতগুলি বই তুমি পৃষ্ঠা তুমি পড়লা কেমনে, তুমি নিজের পড়া পড়ো না? আমি আর উত্তর দিলাম না। তার কল্যাণে আমার প্রচুর পড়াশোনা হলো। ত্রিশের যুগের উপন্যাসিক, কবি, গল্পকার না, খুব একটা বাদ যায়নি। আর ওই আমি আবারও বলছি, ব্রজমোহনের কলেজ লাইব্রেরিটা ছিল একটা বিশাল লাইব্রেরি, এবং সবচেয়ে বড় কথা, দি লাইব্রেরিয়ান মিস্টার চক্রবর্তী, আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে। এর মধ্যে বরিশালে 1958 থেকেই বোধ হয় বরিশালে USIS লাইব্রেরির একটা শাখা হলো, আমি সেখানে, আমার কাছে খুব ভাল লাগে, আমি হুইটম্যানের কবিতা পড়লাম। যাই হোক, আমার লেখালেখির কথা বাদ দিচ্ছি, একটু আর একটু বলি, সেটা হচ্ছে আমার প্রথম যেটা ছাপা, সেটা হচ্ছে যেটাকে আমি নিজের লেখা বলি মনে করতাম, যদিও কোনো বইতে যায়নি, ব্র্যাকেটে বলে রাখি, সেটা হচ্ছে প্রথম লাইনটা মনে পড়ছে, কবিতার নাম তো বলি, নামটা ভুলে গেছি, হানিবল তোমার নামের পাশে আরেকটি নাম যোগ হলো, সে নাম তোমার আমার লুমুম্বার। হানিবল তোমার নামের পাশে আরেকটি নাম যোগ হলো, অনেক শতাব্দীর রক্তক্ষরণের পর সে নাম, বহু কণ্ঠে কোরাসের মতো, কালো কয়লার খনিতে আগুন লাগার মতো, কঙ্গুতীরের কালো কালো গাছগুলোর দাবানলের মতো শুধু চলছে আর জ্বালাচ্ছে কতগুলো হৃদয়, যে হৃদয় ভালোবাসতে পারে, যে হৃদয়ে হাসি আছে, কান্না আছে, গান আছে, সুর আছে। তোমার দেশের মেয়ে চুল দিয়েছিল না অ্যানিবাল, ধনুকের ছিলার জন্যে, তবু তো পারলে না, তোমার স্বাদের সোনার স্বাধীনতা বিকুল অবশেষে, তারপর কত না র্যাফেল আঁকলে মাতৃমূর্তি, আর সে দেশের লোক জাহাজ বোঝাই করে নিয়ে গেল কুমারী সধবাকে, নকল মুক্তা ছুড়ে দিয়ে কালো আফ্রিকা তোমার বুক হতে। নির্মম বিচারক এগুলো মনে রাখবে, নিগ্রোর কালো রঙের মতো ওদের বুটজুতো রাগাতে কত শত লক্ষ কোটিবার রক্তের ফোয়ারা ছুটেছে, আর কোন মেরি আতিনোয়াতে বিস্ময় প্রকাশ করেছিল, কি আশ্চর্য এদের রক্ত দেখি আমাদের রক্তের মতোই টুকটুকে লাল। হানিবল তোমার পাশে আজ যে দাঁড়ালো সে আমার লুমুম্বা। পল রবসন, ওরা তোমায় গাইতে দেবে না, নইলে তুমি কি গাইতে না বেহালা ছুঁড়ে ফেলে জ্যাজের তীব্র স্বরে জনতার সাথে গলাগলি করে, চাই একবার লুমুম্বার হত্যার বিচার। অসহায় কাসা ভুবু কেঁদে বলে ওদের প্রভু, পৃথিবীর প্রতি ঘরে ঘরে সে যে এখন লক্ষ কোটি জীবন্ত লুমুম্বা, প্রভু লুমুম্বার মৃত্যু নেই যে আর, তাকে ফের মারতে পারছি না যে, শ্বেতাঙ্গ প্রভু চমকে দেখে আফ্রিকার আয়নায়, তার মুখ কালো হয়ে গেছে কালো এক লুমুম্বার রক্তে, এখন কোন পঙ্কের লজ্জা ঢাকবে সে তার? দুহাতে মুখ ঠেকে যিশু জননী কেঁদে ওঠে কতবার, হে ইতিহাস আর কতবার বলি দেবে আমার সন্তান আমার সামনে বারবার।